মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রে যে 100 দিনের টাকা পশ্চিমবাংলা সরকারকে দেয়নি, যে শ্রমজীবী লেবাররা কাজ করেছে 100 দিনের গ্রাম বাংলায়, সেই টাকা দাবিতে আজকে গ্রাম বাংলার শ্রমজীবী খেটে খাওয়া মানুষ আজকে রাস্তায় নেমেছিল ঘোষপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে। খানাকুল 202 বিধানসভার অন্তর্গত ঘোষপুর হাটতালাতে রামপ্রসাদ পর্যন্ত আজকের মিছিল প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, কেন্দ্রে যে টাকা দেয়নি তারই প্রতিবাদে আমাদের এই আন্দোলন। এই মিছিলে উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন ব্লক সভাপতি আমাদের অভিভাবক অভিজিৎ বাগ এবং আমার বন্ধুপতি প্রধান সন্দীপ বর, শীতল প্রধান থেকে শান্ত থেকে শুরু করে আমাদের ঘোষপুরের সমস্ত নেতৃত্বরা প্রমাণ করেছে যে নরেন্দ্র মোদীকে 2024-এ শুধু সময়ের অপেক্ষায় গদি থেকে ক্ষমতাচ্যুত করার জন্য আজকের মিছিল তাই প্রমাণ করে দিয়েছে। আগামী দিন 100 দিনের টাকা না দিয়ে দেয় আমাদের রাজ্য নেতৃত্ব এবং সর্বভারতীয় কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন দিল্লি ডেপুটেশন দিয়েছে তাদের সাংসদরা গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে। আগামী দিন প্রয়োজন হলে আমরা দিল্লি আরও বড়সড় আন্দোলন করব আমাদের নেত্রীর ঘোষণা অনুযায়ী। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।